জয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আমার সাথে যিনি অতিথি, তিনি বাংলাদেশের একজন খ্যাতনামা অতিথি, খ্যাতনামা নাট্যশিল্পী ইলোরা গহর। থ্যাংক ইউ। আপনি যে শাড়িটা পরেছেন সেখানে লেখা জয় বাবা ফেলুনাথ, ঘরে বাইরে গুপিগাইন, বাঘাবাইন, বাসের খেলা, ফটিকচার, সত্যজিৎ রায়। কারণ আমি ফিল্ম থেকে আসা মেয়ে। মানে ফিল্ম থেকে আসা মেয়েকে তো যে কোনো জনগণ দেখেই চিনে ফেলবে, তার কি সত্যজিৎ রায়ের সাইনবোর্ড লাগিয়ে চলতে হবে? না, এটা তো তুমি ভুল বললে। আমি সত্যজিৎ রায় পড়েছি এই কারণে যে আমি একটা ফিল্ম বানাচ্ছি, সেটা পথের পাঁচালী নয়, সূর্যদীপের বাড়ি নয়, সেটা আর্ট মুভি। আমি চেষ্টা করবো যে সমস্ত কিছু ক্রিয়েশন এবং আর্ট ওটার মধ্যে থাকুক। এটার নাম হচ্ছে উপনিষদ। বানানো কি শুরু করেছেন না বানানোর পরিকল্পনা করেছেন? 30% হয়ে গেছে। এখন থেকেই আপনি একটা পাবলিসিটি মুডে আছেন, যে কারণে আপনি না সত্যজিৎ রায়ের ইউ আর রং। সত্যজিৎ রায় আমার এই শাড়িটা আমাকে একজন গিফট করেছে স্বপ্ন যাত্রা থেকে। আপনি অনেক কিছু একটু বেশি বেশি ভালোবাসেন বলেই লোকে বলে আপনার বেশি বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। না, আমার ক্ষতি সেরকম হয়নি, কারণ আমার বাচ্চারা অত্যন্ত মানে উদ্দীপ্ত মান এবং ভালো টিচার ছিল স্কলাস্টিকায়। স্টিল নাও দে আর শাইনিং। আপনি এখন আপনার সংসার জীবনের সাফল্যের কথা বলছেন, কিন্তু আমরা মাঝে শুনেছি আপনার সংসার খুবই ছেঁড়াবেড়া অবস্থার ভিতরে আছে, এবং আপনি অর্ণব নামের একটি আপনার যে 14-15 বছরের ছোট ছেলের সাথে প্রেম করেছেন, এবং আপনি আপনার সবসময় আপনি আপনার বয়সের ছোট ছেলেদের প্রতি আপনার দুর্বলতা এবং আপনার সাথে আমি শুনেছি তো মেয়েদের এনগেজমেন্ট মানে সম্পর্ক। আমরা যে কথাটা জানি, মানুষ প্রেম নিয়ে মানুষ এত উচ্ছলতা দেখায়। যেমন কবিগুরু যেমন বলেছিল 100 বছর পরেও যেন নতুন প্রজন্ম আমার ভালোবাসার কবিতাগুলো পড়ে। নামটা বলেছে ওটা ভুল নাম, আমি একজনের লেখা, তার পড়া, তার যে সে যেগুলি কথা বলতেন সে কথাগুলি শুনতে পছন্দ করতাম তাকে। যদি তুমি সেটা তো আবার 2003 না 2004 সালে, সেই পুরান কাহিনীটা তুমি এর মধ্যে কি আমাকে কোথাও দেখেছো যে আমি কোথাও বাইরে যাই বা এই চলচ্চিত্রে এটাতে ওপেন করতে যাই বা দোকানের ওপেন করতে যাই? নো। আপনি যে মাপের অভিনেত্রী, আপনার মূল্যায়ন সেইভাবে হয়নি পরে। এটা কারণ আমি বাচ্চাদের পড়াশোনা, বাচ্চাদের বিয়ে, আমি 3 বাচ্চার নাতনি নাতনি। আপনার কাছে বাচ্চা 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 এত বাচ্চা? ডেফিনেটলি, দ্যাটস মাই সুখ। এতগুলি সুখ কোথায়, কত কয়টা নায়িকার আছে আমাকে দেখো তো। তার মানে আলটিমেটলি আপনি শিল্প সাহিত্যে সুখ না পেয়ে সংসারের সুখটা কি বড় করে? না, আমি শিল্প সাহিত্যে তো সুখ তো পরে আসছি। যখন তুমি বললে না যে ঝড়ঝামেলা যাচ্ছে, কারণ আমার হাজবেন্ড তো নর্থ বেঙ্গল পেট্রোলিয়ামের মালিক, রিয়েল এস্টেটেরও মালিক, সব কিছু। যখন এখানে তো ঝগড়া লাগে মানুষের, একটা সংসারে সবসময় সুখ থাকে না, তুমিও বলতে পারবে না তুমি সুখী। তোমার আমি অনেক জায়গায় লটরপটর করতে দেখছি ওই রাস্তার মধ্যে। আমার তখন মনে হচ্ছে কেন আমাকে অভিনয় করতে দিবে না এই লোকটা। এখন তো বাচ্চারা পড়াশোনায় ঠিক আছে, আমি এখন অভিনয় করলে, যখন আমি চড়িভাতি করলাম তখন বলে দেখছো মমতাজ অভিনয় করছে, ফেল করেছে। তখন আমি বললাম যে আমি দেখিয়ে দিব, এবং চড়িভাতিতে আই গট প্রথম আলো অ্যাওয়ার্ড। আপনার দৃষ্টিতে বাংলাদেশের সেরা অভিনেত্রী কে? জলি আনোয়ার। আপনার দৃষ্টিতে বাংলাদেশের সেরা অভিনেতা কে? হুমায়ুন ফরিদি ছাড়া আমিরুল চাচা। আপনার কাছে এই প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে কাকে বেশি ভালো লাগে? তোকে তো খুবই ভালো লাগতো, কিন্তু তুমি যে আমি ছাড়া আর প্রিয় অভিনেতা কে আপনার? এখন সাব্বির খুব ভালো করতেছে, যে একটু গুন্ডা টুন্ডা হয়ে যাচ্ছে অভিনেত্রী। অভিনেত্রী আমি দেখি না আসলে। এই সময় নাটক দেখেন না? এখন দেখেন, কারণ এত ওই আমি কয়েকটা খুব বাজে ছবি দেখালো যে এখনকার ওয়েবসাইটে, তখন আমি বলেছি এখানে মৌটুসির দোষ নাই, অর্ষার দোষ নাই, এখানে মেকারদের দোষ এবং যারা কাস্টিউমে ছিলেন তাদের সম্পূর্ণ দোষ তাদের। ওয়েব সিরিজের এই খোলামেলা দৃশ্য আপনার ভালো লাগে? আমি সিরিজটা দেখিনি, আমাকে পর্যালোচনার জন্য ডাকা হয়েছিলো 3-4টাতে এবং স্টিল ছবি দেওয়া হয়েছিলো। আমি বললাম যে এগুলো আমি দেখবো না, কারণ এখানে কস্টিউম বা মেকারের দোষ এখানে আমি দেখবো। আপনি কি তাই চেয়েছিলেন যা এখন হচ্ছে মিডিয়াতে? এখন কি হচ্ছে আমি তো জানি না, আমি টিভি খুলতে পারি না, কি কেমনে অন করে বুয়ারে ডাকে। একজন অভিনেত্রী হিসেবে এটি আপনার? আমি একটা রাইটার হতে চেয়েছি, আমি রাইটার হয়েছি, উপনিষদ আমি লিখেছি, এবং এটা 2-3টা দৃশ্য যারাই দেখেছে তারাই ভীষণ উৎফুল্ল প্রকাশ করেছে। এই উপনিষদের প্রযোজককে আমি? আপনি নিজস্ব অর্থায়নে করছেন? আমি আমার জমি বিক্রি করে দিয়েছি। কোনো অভিজ্ঞতা না থাকার সত্ত্বেও আপনি আপনার জমি বিক্রি করে দিয়েছেন? আমি ডিপ্লোমা করেছি লন্ডন, কিন্তু প্র্যাকটিক্যাল ছবি বানানোর অভিজ্ঞতা তো আপনার নেই। প্র্যাকটিক্যাল তো এটাই হবে আমার ফার্স্ট প্র্যাকটিক্যাল। আমি নাটক বানিয়ে আমার হাতটা নষ্ট করতে চাই না। তার মানে যারা নাটক বানায় তাদের হাত নষ্ট?
আমি তো দেখলাম তো, আমি তো দুই চারটা নাটকের মধ্যে করেছি। তার মানে আপনি নাটক নিয়ে হতাশ? আমি নাটক নিয়ে ভীষণ হতাশ।